হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি রান্না হচ্ছে। ঠাকুরের জন্য রান্না হচ্ছে জিনিসটা, এখানটায় যে ভাজা করছে গাজর আর আঙ্গুর। আজকে রান্নাটা আমি করছি না, আমার শরীরটা ভালো না, তার জন্য রান্নাটা একজন করছে। তো দেখুন কেমন রান্না করছে। পাশে দেখছি ওটা দুধ আছে, ওই দেখো দুধটা গরম হচ্ছে, আর এদিকে এইটা আছে। দেখো বন্ধুরা হয়ে গেছে ভাজা করা। দেখো বন্ধুরা, সুজির ভেতরে এটা ঢেলে দিল, এই যে আঙ্গুর আর এই যে গাজর, ওই দেখো। এবার এটাকে নিয়ে এই যে দুধ থেকে ওই দুধের ভেতরে দিয়ে দেবে, তখন দেখাচ্ছি। দেখো তোমার হ্যাঁ, এই দেখো বন্ধুরা, সুজিটার ভেতরে ওই দুধের ভেতরে সুজি, আঙ্গুর, গাজর আর সিমই ছিল একসঙ্গে, তেজপাত্তা, এই সবাই ঢেলে দিল। দেখো সব দুধের ভেতরে ঢেলে দিল। সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, মিষ্টি জিনিস। এই দেখো বন্ধুরা, দেখেছো যে কত সুন্দর ফুটছে, দেখো দুধের ভিতরে। এই দেখো বন্ধুরা কত সুন্দর জিনিসটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে মনে হচ্ছে দারুণ হবে, ঠাকুরা দেখে খুশি হয়ে যাবে। দেখো আপনারা যদি কেউ বানাতে চান তাহলে এভাবে করে বানাতে পারেন। ভিতরে চিনি দেওয়া হচ্ছে, দেখো এর ভেতরে অনেক কিছু আছে, যা যা ক্ষীর বানাতে লাগে তাইতে আছে এর ভেতরে। এবার চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে জিনিসটা। দেখো বন্ধুরা নাড়াটা কত সুন্দর হচ্ছে, দেখো গোল হাতা দিয়ে নাড়তে হবে যাতে জিনিসটা লেগে না যায়। ও দেখো ভেতরেরটা, ও দেখো নাড়া হচ্ছে, দেখো যে কত সুন্দর হচ্ছে আঙুরগুলো। দেখো কত, এর ভিতরে কিশমিশ দেওয়া যায়, তো কিশমিশ দেওয়া হয়নি, আঙুরটা ভেজে দিয়েছে। কিশমিশ তো সবাই দেয়, আর সবাই তো কিশমিশ খাতে পারে, ওই সব দিয়ে রান্না করে, কিন্তু এইসব দিয়ে কজন রান্না করে বলো। এটা হচ্ছে একটা নতুন একটা স্টাইলের রান্না। তো রান্নাটা করার পর ঠাকুরকে ভোগ দেওয়া হবে, দেওয়ার পর তারপর খেয়ে দেখা হবে যে রান্নাটা কেমন হয়েছে, নতুন স্টাইলের রান্না। এলাচও দিতে হবে ভিতরে, কত সুন্দর নাড়াচাড়া হচ্ছে। দেখো বন্ধুরা রান্নাটা পুরো হয়ে এলো, ওই দেখো কত সুন্দর দেখাচ্ছে, রান্নাটা পুরো হয়ে এলো। দেখো বন্ধুরা রেসিপিটা হয়ে এলো রান্নাটা, আর এই দেখো ভেতরে কি আছে, কড়ার ভেতরে আছে এলাচ, এটা বলেছে একটু ভেজে দিয়ে হবে। আমি তো জানি না, তো আন্দাজ করে বলছি মনে একটু ভেজে দিয়ে হবে এলাচটা। আর দেখো হয়ে গেল, দেখো দেখো বন্ধুরা এলাচটা ভাজা হচ্ছে, আর ওই ওর পাশে ওই যে ই হচ্ছে সিমইটা রান্না হচ্ছে আর কি, সুজিটা মিষ্টি জিনিসটা, এটার কি অনেক কিছু মিলে আছে, তো মিলনও একটা সুন্দর মিষ্টি জিনিস। জিনিসটার নামটা মতো জানি না কি নাম দেওয়া আছে, নতুন কেবল বানানো হচ্ছে জিনিসটা, এরকম মানে কেউ আগে মাঝে কোনোদিন খাওনি আগে বানিয়ে। এ দেখো এটা আবার পায়েসের ভিতরে ঢেলে দেওয়া হলো, ওই যে ভাজে ভেজে রাখা এলাচটা, আর কি একটু স্যান্ডটা একটু বেশি হবে গন্ধটা, তারপরে ভেজে দেওয়া হলো। আমি তো ভাই কোনোদিন ভেজে দিইনি, এই প্রথম দেখলাম ভেজে দিয়ে এলাচ দিয়ে। হ্যাঁ এই দেখো হয়ে যাচ্ছে রান্নাটা, রান্নাটা খুব সুন্দর হচ্ছে। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, আর মিষ্টি জিনিস বানানোর মানে আইটেমটা মানে কেমন কী কী দেওয়া হয়েছে না হয়েছে সব দেখে, আর কেমন লাগলো সেটা দেখে লাইক কমেন্ট করবেন। নতুন নতুন বছরে নতুন একটা রান্নার মিষ্টি জিনিস, তো লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এ দেখো বন্ধুরা নামানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এ দেখো দেখেছো কত সুন্দর, এর ভিতরে একটু ঘি দিলে ভালো হয়, তো ঘিটা এখন নেই। এমনি দেখতে কত সুন্দর লাগছে, আপনারা বাড়িতে এভাবে করে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। এই দেখো বন্ধুরা গাজর আছে, আঙুর আছে, দেখো কত সুন্দর লাগছে, এর ভিতরে দেওয়া হয়েছে জিনিসটা দেখুন। হ্যাঁ আঙুর দিয়ে, গাজর দিয়ে, এর ভিতরে সিমই আছে, সুজি আছে, এলাচ আছে, চিনি, দুধ, তারপর তেজপাতাও আছে, চিনি সব কিছু দিয়ে আর কি এটা বানানো হয়েছে।
নতুন একটা মিষ্টি জিনিস, রেসিপি নতুন। এলাচ আছে সঙ্গে, দেখো সুন্দর সুন্দর এলাচ। মানে এখানে সব টাটকা টাটকা জিনিস দিয়ে রান্না হয়েছে, তাজা তাজা জিনিস সবকিছু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।